আমার রান্নাঘরে আজকে বানিয়ে দেখাচ্ছি মাশরুম চাউমিন। এই মাশরুম চাউমিন কিভাবে আমি বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এটা টিফিন নিতে খুব সুবিধে। প্রথমেই আমি গ্যাসের উপর একটা সসপ্যান বসিয়েছি, তার মধ্যে নিয়ে নিয়েছি জল, একটু বেশি করে জল নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম সামান্য নুন আর এক টেবিল স্পুন মতো সাদা তেল। দিয়ে গরম জল, জলটা যখন গরম হয়ে গেছে, গরম জলের মধ্যে দিয়ে দিলাম চাউমিন। চাউমিনটাকে দিয়ে একটু সেদ্ধ হবে, মোটামুটি 80% মতো সেদ্ধ হবে, সেই অবস্থায় নাবিয়ে নিতে হবে। নাবিয়ে নিয়ে একটা স্ট্রেনারের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি এবার ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। ভালো করে ধুয়ে নিতে হবে, একদম যেন ঠান্ডা হয়ে যায় চাউমিনটা। দিয়ে এটাকে আমি একটা বাটির মধ্যে তুলে রেখে দিলাম। এবার গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল 3 টেবিল স্পুন মতো। তার মধ্যে দিয়ে দিলাম দুটো পেঁয়াজকে খুব ভালো করে ভাজবো, একদম লাল হবে না, একটু নরম হলেই। এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট দিয়ে দিলাম 1 টি স্পুন। দিয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিলাম মাশরুম। মোটামুটি 1 বাটি মতো মাশরুম ছিল, সেটাকে আমি 4 টুকরো করে মাশরুমটা দিয়ে দিলাম। মাশরুমটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম গাজর, কেটে রাখা ছিল সেই গাজর, ক্যাপসিকাম দিয়ে দিলাম। দিয়ে আর একটু নাড়াচাড়া করে নিয়ে সবজিগুলো যাতে কাঁচা গন্ধ না থাকে সেভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে। একটু ভাজা ভাজা করে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো এবারে কেটে রাখা বাঁধাকপি। তোমাদের কাছে যদি আর কোনো সবজি থাকে সেগুলোও দিতে পারো। দিয়ে দিলাম বাঁধাকপি। দিয়ে এবার এটাকে আর একটু ভালো করে মিশিয়ে নিয়ে নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে দিয়ে দিলাম একটু কালো জিরে, নুন, এর মধ্যে দিয়ে দেবো রেড চিলি সস, সয়াবিন সস আর টমেটো সস। দেখো একে একে দিচ্ছি। গোলমরিচ আর নুন দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম রেড চিলি সস। এবার দিয়ে দেবো সয়াবিন সস আর একটু নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো সস। দেখো ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই ফ্লেমে রাখতে হবে। এবার দিয়ে দিলাম এর মধ্যে ঠান্ডা করে রাখা চাউমিন। চাউমিন দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে হাই ফ্লেমে ভাজা ভাজা করতে হবে। ভালো করে ভাজা ভাজা না করলে পরে চাউমিনের মধ্যে একটা কাঁচা গন্ধ থাকে, সেটা লাগবে। সেই জন্য একটু ভালো করে হাই ফ্লেমে এটাকে ভাজা ভাজা করতে হবে, করে নাবিয়ে নিতে হবে। তৈরি হয়ে গেল চাউমিন, মাশরুম চাউমিন। যদি এর মধ্যে মনে করো ডিম দেবে তাহলে উপর থেকে, আমিও দিয়ে দিয়েছি উপর থেকে, একটু ফ্রাই করে ডিম দিয়ে দিলাম। গোলমরিচ আর নুন দিয়ে ডিমটা ফেটিয়ে তেলের মধ্যে ফ্রাই করে এর মধ্যে ছড়িয়ে দিলাম। দিয়ে তার উপর দিয়ে টমেটো সস দিয়ে দিলাম। তৈরি হয়ে গেল মাশরুম চাউমিন। ঠিক এইভাবে বানাও, বানিয়ে খেয়ে দেখো। যদি ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে রেখো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।